স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। জুয়া খেলায় বাধা দেয় কাল হলো জুয়েল ইসলাম মাজুর। সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার মন্থনা বাজারে জুয়ার আসর বন্ধ করার কথা বললে জুয়েল ইসলাম মাজুকে মারধর করে বকুল নামে এক জুয়ারি। এরপর সন্ধ্যায় মাজুকে মীমাংসার কথা বলে মন্থনা বাজারে ডেকে আনে বকুল ও তার সহযোগীরা। এ সময় মাজু মন্থনা বাজারে পৌঁছলে আবারও তার উপর হামলা চালায় বকুল ও তার সহযোগীরা। এতে ঘটনাস্থলেই মারা যায় মাজু। মাজুকে আমি সংবাদ দেবো যে তুমি আসো না, এ সংবাদটা দেওয়ার সুযোগ আমাকে দেয় নাই, না দেয় ওই হানিফের দোকানে আটকে রাখছিল। আমি আটকে থাকার পরে এমন তো অবস্থায় মাজু এখানে আসে গেছে, এরা একবারে লাঠি শটা নিয়ে মাছ মাছ শুরু করেছে। অন্ধকারের মধ্যে মারতে মারতে ওই পুকুরের পর্যন্ত যখন গেছে, এরা যখন ফেরত আসলো আমি আগে যা দেখি মাজুর লাশ। আমার ভাইয়ের জান ধরেছে, কিন্তু কীভাবে পিছু হবো ভাই? তখন আমার মাথার হেলমেট ফেটে গেছে, মানে এত পরিমাণ মায়ের ঘর পরে আমি তখন জায়গাতে অজ্ঞান হয়ে গেছি, আমি কিছু বলতে পারি না। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমার জ্ঞান হয়েছে, জ্ঞান হওয়ার পর দেখতেছি আমার ওই ভাইটা পুকুর পাড়ে ভাই এমনি পড়ে আছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 12 জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পোস্টমর্টেম করার জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেছি, মামলাও হয়েছে। আমরা সকল বিষয় আসলে খতিয়ে দেখছি, যেই যেই ঘটনা ঘটেছে সমস্ত বিষয় আমরা ইনভেস্টিগেশন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নিহত মাজু রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।